ফোন দিয়েছিল তখন আমাকে একজন অভিনেত্রী বা নতুন কাজ করে বা আমার এই ক্যারেক্টার হিসাবে যাবে আমার স্ক্রিপ্ট ডিমান্ডে আছে এমন একজন হিসেবে আমাকে কল দিয়েছিল আমি যখন সেটে গিয়েছিলাম দ্য ওয়ে মশরুর অ্যান্ড দ্য অল দ্য টিম সেটে থাকা টিম আমাকে ট্রিট করেছিল একটা সময় পরে আমি আর মাসুর আসলে যেটা ফাহিম বলল এটা মূলত হলো যে একজন ব্রিলিয়ান্ট নির্মাতা ব্রিলিয়ান্ট রাইটার ব্রিলিয়ান্ট মেকারের পাশাপাশি সেটটা সম্পূর্ণ খুবই মানে বন্ধুদের সেট ছিল আমাদের জন্য যেটা ফাহিম বলল ফাহিমের বন্ধু মাসুর তারপরে আমি হলাম যে ছোট্ট বন্ধু হয়ে গেছি ওদের দুইজনেরই এবং ওরা দুইজন আমাকে হলো যে ছোট্ট বন্ধুর মতোই হলো যে ওয়েল ডান জেরি ওয়েল ডান ইউ হ্যাভ ডান এ গ্রেট জব আর আমার কিছু ভালো না লাগলে সেটা হলো যে খুব সুন্দর করে মাসুর আমাকে বুঝিয়ে দিয়েছে আমার পরিচালককে আসলে এক্সট্রা ভাবে বলতে হবে না যে আমার নির্মাতা কতটা ব্রিলিয়ান্ট কতটা অ্যামেজিং সেটা আশা করি আপনারা সবাই পুরো সিনেমা দেখে বুঝতে পারবেন আমি যেটুকু বলতে চাই যেটা ফাহিম আমি ফাহিমকে বারবার মেনশন করছি কারণ ফাহিম আমার যে কথাগুলো বলার কথা ছিল সেটা প্রায়টাই ফাহিম কভার করে দিয়ে গেছে আরে রিয়েল লাইফে না হোক ছবি তো একটা এলো যাইহোক ফাহিম যেটা বললো যেটা আসলে আমাদের তথাকথিত বা কনভেনশনাল বাংলা ফিল্ম আমরা আসলে বাংলা সিনেমা যেটাকে বলতে কমার্শিয়াল একটা যেটা হলো কোটেশন মার্ক কমার্শিয়াল সিনেমা বা হলো যে খুবই তথাকথিত গল্প রোমান্স এর বাইরে গিয়েও মাস্টার আসলে একটা ভিন্ন গল্প বলতে চেয়েছে এর মধ্যে কি আছে আমি ভিন্ন একজনের গল্প বলতে চেয়েছে যার আসলে আর বলা যাবে না একটু বেশি বললে হলো যে সিনেমাটা আপনারা কি দেখবেন প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো সিনেমাটা দেখবেন আমি হলাম যে এখান থেকে এখন চলে যাবো যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিতে চাই আমি এখানে স্পেশাল মেনশন করতে চাই যেটা হলো যে সিনেমার পুরো থ্রুডো সিনেমা আমাদেরকে আমাদের চলচ্চিত্র জগতের নক্ষত্র এবং হলো যে আমাদের সম্মানিত সিনিয়র আমার সম্মানিত সিনিয়র এবং স্যার কিংবদন্তি সোহেল রানা স্যার তিনি আমাদেরকে আসলে অনেক হেল্প করেছেন এবং থ্যাংকস টু স্যার বিয়ন্ড দ্যাট দ্যাট উনি মাসুরের বাবা এবং ওর সম্পর্কে সম্পর্কিত এর বাইরে গিয়ে উনি যে সাহায্যটা আমাদের করেছেন তার জন্য আমি স্যারকে হলো যে ধন্যবাদ দিতে চাই আসলে অনুরোধ করতে চাইবো যে আসলে বাংলাদেশে গোয়িং হোমের টাইপের মতো সিনেমা হচ্ছে এবং মাসুরের মতো নির্মাতারা আসলে বানাচ্ছে আগ্রহ নিয়ে আসছে আমাদের আসলে অনুপ্রেরণা ওই আগ্রহটুকু আসলে তাদের ধরে রাখার জন্য আমাদের আসলে তাদেরকে সমর্থন করা উচিত আমি বলবো যে বাংলা সিনেমা দেখুন বেশি বেশি করে এবং ভিন্ন ভিন্ন ধরনের গল্পের বাংলা সিনেমা দেখুন এতে হলো যে আমাদের যে তরুণ নির্মাতারা আছেন তারা আসলে আরও ভিন্ন ধর্মিক সিনেমা বানাতে অনুপ্রেরণা পাবে থ্যাংক ইউ সো মাচ গাইজ আমার বকবক শোনার জন্য আমাকে টলারেট করার জন্য ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি হলাম যে গোয়িং হোম থেকে হলো যে গোয়িং সামওয়্যার এলস মেবি যেতে পারি ভালো থাকবেন